ইউরোপের নাও2 চ্যানেল জয় করে ঘরে ফিরলেন বিশেষভাবে সক্ষম সালকিয়া রেমো সাহা। এই অভিযানে রেমোর সঙ্গে ছিলেন আরও 6 জন। স্বপ্নপূরণের পথে সব বাধাই যে তুচ্ছ তা আরও একবার প্রমাণ করে দিলেন বিশেষভাবে সক্ষম রেমো সাহা। ইংলিশ চ্যানেল ও ক্যাটলিনা চ্যানেলের পর এবার ইউরোপের নাও2 চ্যানেল জয় করলেন রেমো। এবছর প্রথম রাজ্য থেকে অংশ নিয়েছিলেন রেমো। তার অদম্য সাহস আর অধ্যাবসায় তাকে সাফল্য দিল। এই অভিযান 6 জন মিলে রেলের মাধ্যমে তারা সম্পূর্ণ করেন। আজকে হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামতেই পেলেন সালকিয়াবাসীর উষ্ণ অভ্যর্থনা। তাকে অভিনন্দন জানাতে স্টেশনেই উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক সহ এলাকাবাসীরা। স্টেশনে নেমে অভিভূত রেমো জানান, এভাবে অভ্যর্থনা পাবেন আশা করিনি। দাদা শুধু আজকে নয়, দাদা আমার প্রত্যেকটা দিনের খবর নিয়েছে। আমি যখন যেদিনকে নর্থ চ্যানেল সুইমিং করতে যাবো সেদিনকেও বলেছে যে রিমো জলে যখন কোনো ভয় পাবি তখন মহাকালের জল জগন্নাথের নাম অনেক 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 অনুদান আছে। কারণ আমি যে সময় আমি যেতে পারছিলাম না, আমার আর্থিক অনুদান চলছিল, তখন দাদার ভেতর থেকে অনেক কাজ করে দিয়েছে। যেই কাজগুলো সত্যি ইনি না থাকলে এই লক্ষ্মী না থাকলে মুখ্যমন্ত্রী এবং আমাদের স্পোর্টস দপ্তর, সত্যি আমি তাদেরকে ধন্যবাদ দেবো এই কারণে। কারণ আমার যে যাওয়ার সময় আমার অনেকটা টাকার প্রয়োজন ছিল, আর্থিক প্রয়োজন ছিল, সেখান থেকে অনেকটা আমার সাহায্য হয়েছে। আমি একটাই আমার ম্যাডামকে একটাই অনুরোধ করবো যে আমার একটা সরকারি চাকরি, সেটা যদি আমার হয়ে যায় তাহলে আমি আগামী বছর ইংলিশ চ্যানেল আবার জয় করতে যাচ্ছি। এবং তারপরে আমার জিমলান্টার আছে, তারপরে আমার ক্যাপ্টেন চ্যানেল আছে, অনেক রকমের লিস্টে পড়ে আছে, সেইগুলো আমি জয় করতে চাইছি। আমি একটাই অনুরোধ, একটা সরকারি চাকরির একটা অনুদান চাইছি। আমি মানে রিমোট টোটাল ফাইলটা আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে ফেলেছিলাম, মুখ্যমন্ত্রী সেনা ক্রিয়া দপ্তরে ফেলেছিল। তখন কখনোই সম্ভব হতো না যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, রিমো একটা ছোট্ট পাড়ায়, আমাদের ছোট্ট পাড়ায় রিমো, আমার ছোট ভাই দীর্ঘদিনের ওদের বাড়ির সাথে আমার সম্পর্ক। ও যদি আগে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন এত টাকা, কারণ প্লেন ভাড়া, হোটেল ভাড়া, তারপরে হয়তো সুনাম পাবে, বেনাম পাবে, অনেক কিছু পাবে, কিন্তু মুখ্যমন্ত্রী পাশে না থাকলে পরে আজকে রিমো এই সাকসেস, এই জয় কিন্তু বাংলা ভারতবর্ষে নিয়ে আসতে পারত। এবং ও প্রথম ও বাঙালি যে আজকে এই চ্যানেল পাস করলো। ওর মা রয়েছে, ওর মায়ের অনেক অনেক কষ্ট, অনেক লড়াই, অনেক সংগ্রাম করেছে ওর মা। ও আমরা পাড়ার সবাই, সমস্ত দাদা ভাই সকলকে নিয়ে প্রথম আমরা ওকে এগিয়ে দিয়েছি, তারপর টোটালটাই যদি আজকে এই চ্যানেলটাকে ওকে পাওয়ানোর জন্যে, সাকসেসের জন্যে যদি কেউ পুরোপুরি ফিডব্যাক দিয়ে থাকে, তার নাম হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই খরচটা না দিলে পরে, তিনি এই খরচটা না করতে পারলে আজকে রিমো এই সাকসেস বাংলা ভারতবর্ষে হতে পারতো না। আজকে ভারতবর্ষের আমাদের কাছে গর্ব যে রিমোর মতন ছেলে ও আজকে এই চ্যানেল পাস করে এসেছে। আমি জানাবো, আমি ক্রিয়া দপ্তরে জানাবো, আমি মুখ্যমন্ত্রীকে জানাবো। মুখ্যমন্ত্রী খেলাধুলোর জন্য যে বিকাশ করেছেন সারা বাংলার বুকে, সারা ভারতবর্ষের বুকে, উনি নজির সৃষ্টি করছেন, উনি নজির সৃষ্টি করছেন। এবার বুঝে খাওয়া দাওয়ার সঙ্গে চুটিয়ে আড্ডা দিতে চান? তাহলে আর দেরি না করে এবার পুজোর আড্ডার সঙ্গে খাওয়া দাওয়ার সাথে গঙ্গার পাড়ে মন ভালো করার পরিবেশে একসাথে একই ঠিকানায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানে। নানা ধরনের খাদ্য রসনার ভান্ডার নিয়ে চলে এসেছে রসই কিং রেস্টুরেন্ট। খাদ্য তালিকায় থাকছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, এছাড়াও পুজোর জন্য কিছু আকর্ষণীয় খাবার। তাহলে আর দেরি না করে পুজোর আড্ডায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানের রসই কিং এ।